হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আই প্রিন্স। তো এই ভিডিওতে দুটো ব্যাপার নিয়ে আমি কথা বলবো, দুটো পোস্টার নিয়ে কথা বলবো। আর তার আগে একটা ছোট্ট অ্যানাউন্সমেন্ট আমার তরফ থেকে। আজকে আমার চ্যানেলে শুধু আমার নয়, তোমাদের সবারই খুব প্রিয় একজন মানুষ আসতে চলেছে। একটা ইন্টারভিউ সেশন আমরা করেছি, আশা করি তোমাদের ভালো লাগবে। প্ল্যান ছিল বিকেলবেলাই আনার, তবে যেহেতু এই ভিডিওটা এখন করছি, তাই ওই ভিডিওটা একটুখানি আমি ডিলে করছি, সন্ধ্যের দিক করে আসবে। তো অবশ্যই চোখে রেখো আমার চ্যানেলে, একটা ভালো আলোচনা হয়েছে, আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। তো তখন তোমরা গেস করো কে আসতে পারে, তবে এটুকু বলতে পারি তোমরা সবাই চেনো। নেক্সট যেটা নিয়ে আবার বেসিক্যালি কথা বলবো, দুটো পোস্টার নিয়ে। একটা তো এক্সক্লুসিভ পোস্টার এই মাত্র এসছে, সেটা নিয়ে আমি কথা বলছি, এবং তার আগে আমি কথা বলবো টাইগার থ্রির নিউ পোস্টার নিয়ে। তো 16 তারিখ আসছে টাইগার থ্রির ট্রেলার, যেটার জন্য আমরা সবাই পাগলের মতো ওয়েট করে রয়েছি। তো এখন অব্দি টাইগার থ্রির যে কটা পোস্টার এসছে আমরা দেখতে পাচ্ছি, এক একটা করে পোস্টার আনা হচ্ছে। টাইগারের পোস্টার, জোয়ার পোস্টার, টাইগারের পোস্টারগুলো আমি কদিন আগে লাস্ট পোস্টারটা আমি বলছিলাম যে এবার নতুন কিছু আনতে পারে, এবার একঘেয়ে লাগছে। তো আজকে যে পোস্টারটা এসছে বেসিক্যালি অন্য কারো পোস্টার নয়, টাইগারেরই পোস্টার এসছে। কিন্তু এই পোস্টারটা সব থেকে ভালো হয়েছে, যে কটা এখন অব্দি পোস্টার এসছে, মানে সব থেকে মাস অ্যাপিলটা যে পোস্টারে পারফেক্ট লেগেছে সেটা হচ্ছে এই পোস্টারটা। একটা চেন হাতে নিয়ে দাঁড়িয়ে রয়েছে, চারপাশে একটা ক্যাওস তৈরি হয়েছে, এবং ওটা হচ্ছে ওই সিনটা যখন আমরা টিজারে দেখতে পেয়েছি, দেখবেন ওর ওপর অনেকে ছাপিয়ে পড়ছে প্লেন টেন থেকে নামছে, আরও একা দাঁড়িয়ে রয়েছে, ওই সিনটা তো ওটা রয়েছে। তো ওই চেনটা দিয়ে কিছু একটা খেলা তো বস দেখাবে আমাদের সাল্লু ভাই, তো আমি খুব এক্সাইটেড। তো ওই পোস্টারটা আমার কিন্তু দারুণ লেগেছে, আজকে যে পোস্টারটা এসছে এবং ট্রেলারের জন্য আর জাস্ট ওয়েট করা যাচ্ছে না। এবং এই ওয়াই আর এফ এত ভালো প্রমোশন বহুদিন পর করছে, পার ডে একটা না একটা পোস্টার আনে, এমনটা তারা করে না সচরাচর। তো এই কাজটাকে তো তারা করছে, আবার কালকে ইন্ডিয়া ভার্সেস পাকিস্তান ম্যাচেও আসছে। তো দেখা যাক কি হয়, মানে এক একটা পোস্টার রীতিমতো ভাইবস দিচ্ছে, তাহলে ভাবো যখন ট্রেলার আসবে কি হবে। তো যাই হোক, এই পোস্টারটা নিয়ে তো কথা হলো। সেকেন্ডটা হচ্ছে যেটা নিয়ে আমি আরও বেশি এক্সাইটেড, এবং বলতে কোনো দ্বিধা নেই, আমি আরও বেশি এক্সাইটেড নিয়ে এক্সাইটেড রয়েছি, কারণ মানুষের কালকে আমরা জানি টিজার আসছে। তো আমি তো আশা ছেড়ে দিয়েছিলাম আজ আর জিদ্দা কিছু আনবো, কারণ জিদ্দা ওরকম লোকই নয়, এত এত কিছু আনবো, কালকে টিজার এসছে ব্যাস, আর জিদ্দার কোনো খবর আমি জানি সিনেমার পর সিনেমার খালি ক্লিপস ছাড়বে। কিন্তু না, জিত ফিল্মওয়ার্কস থেকে এই মাত্র মানুষের একটা নতুন পোস্টার ছাড়া হয়েছে, এবং বস ওই পোস্টারটায় জিদ্দাকে যা লাগছে। আমরা এর আগে যে ফার্স্ট পোস্টারটা এসেছিল সেটা অনেকে মনে হয়েছিল যে নতুনত্ব কী আছে পোস্টারটায়, কিন্তু আজকের যেই পোস্টারটায় জিদ্দার যে সোয়াগ দেখছি, হাতে একটা কি পড়ে রয়েছে, এবং একটা রাউডি ব্যাপার, আমাদের মাথায় কিন্তু ঘুরছে এই চরিত্রটা পুলিশ, কারণ আমরা দেখেছি বিভিন্ন গ্লিমসে আমরা জানতেও পেরেছি চরিত্রটা পুলিশ, কিন্তু এখানে পুরো রাউডি অবতার, পুরো রাউডি একটা অবতার, এবং লেখা রয়েছে গেট রেডি টু উইটনেস দ্য রেক। তো কালকে অলরেডি আসতে চলেছে, টিজার এখানে লিখেই দিয়েছে কামিং টুমোরো অ্যাট 9 AM। তো জিদ্দা সচরাচর এরকম করে না, মানে ডাইরেক্ট টিজারই ফার্স্ট লুকটা দেখায়। তো এখানে আবার টিজার আসার আগের দিন এইভাবে একটা নতুন পোস্টার বার করেছে, এবং এই পোস্টারটার ডিজাইন কিন্তু আগের পোস্টার থেকে অনেক অনেক বেটার হয়েছে, একটা মাস অ্যাপিল রয়েছে। এবং বাংলাতে এরকম পোজ, গোপটোপ রেখে, দাড়ি ফাড়ি রেখে, চুল এরকম মাসি হেয়ার কাট রেখে, এইরকমভাবে বাংলাতে বসতে এখন একজন কী দেখা যায়, সেটা হচ্ছে আমাদের সুপারস্টার চিত্তা, সিঙ্গেল স্ক্রিনের মাসিহা, মাল্টিপ্লেক্সের নয়, সিঙ্গেল স্ক্রিনের, যেটাকে বাঁচানোর এখন সব থেকে বড় দায়িত্ব। তো তার কাজ কালকে আসছে, আমি প্রচণ্ড এক্সাইটেড রয়েছি, এবং দেখা যাক কী হয়। এবং কালকে তো ভোরবেলা একটা চমক রয়েছে, মির্জারও কিছু একটা আসবে, এবং তারপরই বেলাতে আবার 9টার সময় এটা। তো আমি প্রচণ্ড এক্সাইটেড, এবং এই পোস্টারটা কিন্তু দারুণ হয়েছে, জিদ্দাকে এক কথায় ভয়ঙ্কর লাগছে। তোমাদের এই পোস্টারটা কেমন লেগেছে অবশ্যই জানিও, আর যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ক্লিক দ্য বেল আইকন। ভালো থেকো সবাই, আবার দেখা হবে নতুন 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 ভিডিও নিয়ে। টেক কেয়ার সবাই, ভালো থেকো, আর সন্ধ্যাবেলা অবশ্যই চোখ রেখো চ্যানেলে, একজন একটা ভালো ইন্টারভিউ সেশন তোমরা দেখতে পাবে। বাই, টেক কেয়ার, আবার দেখা হবে, নমস্কার।